এই ফার্স্ট টাইম আমি সকাল 7:30 পহেলা বৈশাখ সেলিব্রেট করার জন্য বের হয়েছিলাম, প্লাস দীর্ঘ 5 বছর পর মনে হয় পহেলা বৈশাখে বের হলাম। আমি অ্যাকচুয়ালি পহেলা বৈশাখ তেমন একটা সেলিব্রেট করি না, প্লাস বেরও হতাম না, শুধুমাত্র ইউনিভার্সিটিতে যখন ছিলাম তখন ইউনিভার্সিটির প্রোগ্রামগুলোই অ্যাটেন্ড করতাম। আসসালামু আলাইকুম সবাইকে আমার পহেলা বৈশাখের ব্লগে ওয়েলকাম জানাচ্ছি। এবারে ঈদের 4 ডেতে ছিল পহেলা বৈশাখ। অনেক বছর পর আমি পহেলা বৈশাখে বের হলাম, এক তো রোজা ছিল প্লাস করোনা, যার জন্য আর বের হওয়া হয়নি। সকাল সকালবেলায় আমরা ঘুম থেকে উঠে রেডি হয়ে সকাল 7:30 মধ্যে বের হয়ে যাই। সিকিউরিটি পারপাসে ওই দিন কাঁটাবন থেকে রাস্তাটা বন্ধ করে দিয়েছিল, তাই আমরা কাঁটাবন থেকে ফার্স্টে হেঁটে শাহবাগ যাই। আমি এক্সপেক্ট করেছিলাম যে অনেক মানুষ থাকবে, কারণ প্রতি বছর দেখি শাহবাগ এত পরিমাণে মানুষ থাকে, কিন্তু এইবার ঈদের কারণে মানুষ অনেক কম ছিল। আর সকাল সকালবেলা বের হয় ওয়েদারটা একটু ঠান্ডা ছিল। পহেলা বৈশাখে খোপার মধ্যে একটু ফুল না দিলে আমার কাছে মনে হয় যে বাঙালির লুকটা ইনকমপ্লিট থাকে। যেহেতু সকালবেলা গিয়েছিলাম তাই শাহবাগের সব ফুলের দোকান বন্ধ ছিল, পরে দেখলাম যে একটা খালা এখানে ফুল বিক্রি করছে। আমার গাছটা কেনার অনেক ইচ্ছা ছিল, বাট সকাল সকালবেলা যেহেতু সব দোকান বন্ধ ছিল তাই পরে এই ফুলের মালাটাই নেই। আর উনি বললো এটা নাকি নয়নতারা, কিন্তু এটা তো নয়নতারা না, কারণ নয়নতারা দেখতে একটা অন্যরকম, কিন্তু আমি জানি না এই ফুলটাকে অ্যাকচুয়ালি কি বলে। আপনারা যদি কেউ নাম জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চারুকলার সামনে যেয়ে দেখলাম ভালোই মানুষ ছিল, এখানে অনেক মিডিয়া থেকেও লোক ছিল, প্লাস মঙ্গল শোভাযাত্রার জন্য এখানে ওরা রেডি হচ্ছিল। সবসময় টিভিতেই দেখেছিলাম, এই ফার্স্ট টাইম হচ্ছে সামনাসামনি দেখতেছি মঙ্গল শোভাযাত্রার জন্য যে প্রস্তুতি হয় আর কি। সবাই এত সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরে এসেছিল, সুন্দরভাবে সাজুগুজু করে এসেছিল, চারপাশটা এত কালারফুল ছিল যে দেখে মনে হয় মন খুশি হয়ে যাবে। বাঙালি যত উৎসব রয়েছে তার মধ্যে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ফাল্গুনটা পহেলা বৈশাখ থেকে। তবে এবার মনে হয় সিকিউরিটিটা অনেক বেশি হাই ছিল, চারপাশে মানুষের থেকে পুলিশের সংখ্যাই বেশি ছিল। এই শাড়িটা আমি যখন কুমিল্লায় গিয়েছিলাম তখন সাগর আমাকে কিনে দিয়েছিল, তো অনেকদিন ধরে আমি এই বাটিকের শাড়িটা পরতে চাচ্ছিলাম, ফাইনালি পহেলা বৈশাখের শাড়িটা পরেই ফেললাম। আর পহেলা বৈশাখের সাথে শাড়িটা একদম পারফেক্টলি যাচ্ছিল, লালের মধ্যে সাদা পারফেক্ট একটা পহেলা বৈশাখের থিম। সিল্কের বাটিক শাড়ি হওয়ায় ক্যারি করতে খুব ইজি হয়েছিল, প্লাস শাড়িটাও কমফোর্টেবল ছিল। এরপর আমরা চারুকলার সামনে কিছুক্ষণ থেকে চলে যাই টিএসসিতে। টিএসসিতেও দেখলাম যে মানুষ কম ছিল, মোটামুটি মানুষ কম থাকা একটা লাভ হয়েছে, সেটা হচ্ছে অনেক কমফোর্টেবলি হাঁটতে পেরেছি আমরা। অন্যান্য সময় পহেলা বৈশাখে এত পরিমাণে মানুষ থাকে যে তিল পরিমাণও হাঁটার জায়গা পাওয়া যায় না। তারপর ওই দিন মেবি হিন্দুদের একটা পুজো ছিল, বৈশাখী পূজা, যার জন্য সহরাউদ্দি উদ্যানে একটা মেলা চলতেছিল, আর মেলার মধ্যে মোয়া মুরলি মিষ্টি এসব কিছু ছিল। এছাড়াও এখানে কয়েকটা রাইডও ছিল, নাগরদোলা ঘোড়ার গাড়ি, পূজা প্লাস নববর্ষ দুইটার জন্য এখানে মেলা চলতেছিল। সামনে যেয়ে দেখলাম যে চুড়ি বিক্রি হচ্ছে, তার পাশে একতারা দোতারা মাটির হাঁড়ি পাতিল এগুলো বিক্রি হচ্ছিল। ছোটবেলা যখন চাঁদপুরে ছিলাম এমন অনেক মেলায় যাওয়া হতো, তাই এটা দেখে আমার চাঁদপুরে সে ছোটবেলার মেলার কথা মনে পড়ে যায়। এই সোহরাউদ্দি উদ্যানের ভিতরে একটা মন্দির ছিল, সামনে মন্দিরটা ছিল, আমরা মন্দিরের ভিতর যাইনি, পাশেই দেখলাম যে অনেক সুন্দর একটা বট গাছ পুরানো, পরে আমরা ওই জায়গায় চলে যাই। আর এখানে এত বছর পুরনো গাছগুলো দেখতে ভালো লাগছিল, প্লাস জায়গাটাও একটু সুন্দর ছিল, যার জন্য আমরা এখানে কয়েকটা ছবি তুলি। তখন মেবি সকাল 9টা বাজে, আস্তে আস্তে একটু একটু সময় যাচ্ছিল আর গরমটা আস্তে আস্তে বাড়তেছিল। আমরা যখন সকালবেলা বের হয়েছিলাম তখন হালকা একটু বাতাস ছিল, প্লাস ওয়েদারটাও ঠান্ডা লাগতেছিল। পরে কোনো উপায় না পেয়ে আমরা আইসক্রিম নেই, সকাল সকালবেলা অ্যাকচুয়ালি খালি পেটে আইসক্রিম খেতে তো আমার একটা মন চাচ্ছিল না, কিন্তু এত গরম ছিল যে না পেরে পরে আইসক্রিম নেই। এই জায়গাটা টিএসসিতে ছিল, এর উপরে অনেক সুন্দর মাধবীলতা গাছ ছিল অনেকগুলো, দেখতে খুব ভালো লাগছিল। তারপর দেখলাম যে টিএসসিতে বাচ্চাদের একটা অনুষ্ঠান হচ্ছিল, আমরাও যাই আর অনুষ্ঠানটা শেষ হয়ে যায়। তারপর আমরা আবার সামনে থেকে হাঁটা স্টার্ট করি। ঢাকা শহরে এত ফাঁকা রাস্তা দেখতেও কিন্তু অনেক ভালো লাগে। আই উইশ সবসময় ঢাকার রাস্তা এমন ফাঁকা থাকতো, জ্যাম পেতাম না, খুব ইজিলি এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারতাম। এরপর আমরা ঢাকা ইউনিভার্সিটির ভিতর যাই, এখানেও একটা প্রোগ্রাম চলতেছিল, যেই দেখলাম যে আমরা গেলাম এখানের প্রোগ্রামটাও শেষ হয়ে গেল, যে জায়গায় যাই ওই জায়গার প্রোগ্রামটাই শেষ হয়ে যায়। তারপর আমরা সামনের দিকে হাঁটা স্টার্ট করলাম। আমাদের ঘোরাঘুরি অলমোস্ট শেষের দিকে, FBS এর পাশে একটা মজাদার লেমনেড বিক্রি করে, এটার দাম 15 টাকা, আর গরমের মধ্যে দিয়ে লেমনেডটা খেতে খুবই ভালো লাগছিল। তারপর লেমনেড খেতে খেতে বাসার দিকে যাই, আর বাসায় যেয়ে পান্তা ভাত, ইলিশ মাছ, আলু ভর্তা, ডিম ভাজি খেয়েছিলাম অনেক মজা করে। এরপর সন্ধ্যার দিকে আমরা আবার বের হই। এই ফার্স্ট টাইম মনে আমি পহেলা বৈশাখে 2 বার বের হয়েছি। সন্ধ্যার দিকে আমরা বিনসান অ্যারোমাতে গিয়েছিলাম। সন্ধ্যার পর আমরা আমাদের ফ্রেন্ডদের সাথে বের হয়েছিলাম, যেহেতু এটা ছুটির লাস্ট ডে ছিল তাই ভাবলাম একটু বের হয়ে আসি। আমি পরেছিলাম একটা আলিয়া কাট ড্রেস, আর এই ড্রেসটা একদম পারফেক্টলি পহেলা বৈশাখের সাথে যাচ্ছিল। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি, আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।